বৃহস্পতিবার শ্রী শ্রী সারদামার জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে জয়রামবাটি এবং জয়রামবাটিকে কেন্দ্র করে সেখানে ভক্ত সমাগম হয়েছে। 170তম জন্মতিথিতে ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে মায়ের জন্মতিথি পালন করা হয়। দিনভর পুজো ভোগ এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। অনুষ্ঠান সকাল থেকে ভক্ত সমাগম জয়রামবাটি মাতৃ মন্দিরে ভক্তি গীতি এবং বিভিন্ন রচনা পাঠ করা হচ্ছে। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় বিশেষ দিনটি। মা আশীর্বাদ দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, যারা এসেছে যারা আসবে সবার প্রতি আমার ভালোবাসা আশীর্বাদ থাকলো। এ মায়ের আশীর্বাদ আমাদের সবার জন্যই সব সময় আমরা গ্রহণ করছি, জানতে পারি আর না পারি, কিন্তু মায়ের আশীর্বাদ সবসময় বর্ষিত হচ্ছে। আর বিশেষ করে জয়রামবাটি মায়ের বিশেষ একটা জায়গা, মায়ের ভালোবাসা সব কিছুই জয়রামবাটির প্রতি। মা একে বলতেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, সেই হিসাবে মা জয়রামবাটিকে দেখতেন। না, আমরা এই পবিত্র তীর্থস্থানে মা যেখানে প্রায় 60 বছরের বেশি থেকেছেন, সেই পবিত্র তীর্থস্থানে আজকে মায়ের জন্মতিথি পালন করছি। আমি ব্যান্ডেল থেকে আসছি আর জয়রামবাটিতে এসছি আজকে মায়ের জন্মতিথি। মায়ের জন্মস্থান হচ্ছে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। ওখানে ওনার আজকে 170তম জন্মদিন উপলক্ষে আমরা এসছি এখানে মায়ের কাছে এসছি। মায়ের আজকে তিথি পুজো, জন্মতিথি। হ্যাঁ, মায়ের কাছে তো সব সন্তান আসার জন্য ছটপট করেন, এই সুযোগ কেউ ছাড়তে চায় না। তা মায়ের কাছে এসেছি, ভীষণ আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি এসেছি আমরা দমদম নাগের বাজার থেকে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে এর ভাষায় প্রকাশ করতে পারবো না।